ওয়েলকাম এভরিওান টু মাই ফ্লাই সবাইকে বিহুর অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ সবাইকে আজকে আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা গল্প শোনাব গল্পটা খুবই ইন্টারেস্টিং এবং আমাদের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ তা আমার সঙ্গে থাকুন গল্পটা আমি একদিন ইউটিউবে শুনেছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা কথা একজন বলেছেন একটা আলোচনার মধ্যে তো গল্পটা শুনে আপনারা কি বুঝতে পারছেন সেটা আমাকেও জানাবেন তো গল্পটা শুরু করা যাক তো গল্পটা শুরু করছি একদিন একটা মৌমাছি ঘুরে বেড়াচ্ছে ওর মধুর সন্ধানে কোথাও ফুল খুঁজে পাচ্ছে না এদিকে আরেকটা মাছি সেও ঘুরে বেড়াচ্ছে সে খাওয়ার করছে সে এসে পৌঁছলো মাছিটা এসে পৌঁছলো একটা ফুল বাগানে সেখানে এসে তো তার কোনো কাজ নেই ও ঘুরছেই ঘুরছে আর মৌমাছিটা যেদিকে ঘুরছে মৌমাছি দেখতে পাচ্ছে নোংরা আবর্জনা ও মধু জোগাড় করার জন্য ফুল খুঁজে পাচ্ছে না তো হঠাৎ এই মাছিটা ফুল বাগানের মধ্যেই হঠাৎ ঘুরতে ঘুরতে একটা পচা কিছু একটা পড়ে আছে দেখে সেখান থেকে তার খাবার সংগ্রহ করছে তখন মৌমাছিটা ওপর থেকে দেখছে যে মাছিটা ওখানে একটা মাছি এরকম নোংরা একটা জিনিসের মধ্যে কিছু একটা খাচ্ছে তার পাশেই একটা ফুল ফুটে আছে মাছিটা কি করলো মৌমাছিটা কি করলো সে ফুলের থেকে মধুটা নিয়ে চলে গেল তো আপনারা এই গল্প থেকে কে কি বুঝলেন আমাকে বলুন তো ভালো করে ভাবুন যে এই গল্পটা আমাদেরকে কি শেখাচ্ছে এটা একটা খুব বড় শেখানো কোনো একজন ভালো তার নাম জানি না ওনার তো ওনারই একটা ভিডিওতে আমি দেখেছিলাম দেখে আমার কথাটা ভীষণই মনে ঘাতলো যে কথাটা উনি তো ওটার বিশ্লেষণ যেটা দিয়েছিলেন ঠিকই ভীষণই গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনে খুবই অ্যাপ্লাই করা খুবই দরকার তো কে কে গল্পটার থেকে কি বুঝতে পেরেছেন আমাকে কমেন্টসে জানাবেন যারা আমাকে নতুন দেখছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে কি আমাকে কমেন্টটা জানাবেন সবাইকে আমার চ্যানেলটাকে দেখার জন্য ধন্যবাদ স্পেশালি যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকলো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন যা কিছু আমি আনব দেখতে পাবেন খুব একটা বেশি সাবস্ক্রাইব আমার নেই তো অনেকে হয়তো ভাবেন যে চ্যানেলটা ফালতু চ্যানেল অত বেশি কিছু এর সাবস্ক্রাইবার নেই যে কিছু নেই চ্যানেলটার মধ্যে কিন্তু চ্যানেলটাতে ঠুকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে চ্যানেলটার ভেতরে অনেক কিছু পাবেন যেটা অনেক আপনাদের কাজে দেবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ